আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি যেটা শীতকালে শুরুতে খেতে খুবই মজা লাগে যারা কখনো কোনো দিন খাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন সেটা হচ্ছে ফুলকপি ডাটা চচ্চড়ি অনেকেই হয়তো বা ডাটাটা খান না ফেলে দেন কিন্তু আমি বলবো একবার হলো খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো এই কপি ডাটা চচ্চড়ি বানাতে আমার কি কি লাগবে সেটি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি যেহেতু ফুলকপি ডাটা চচ্চড়ি তাহলে সেই ডাটাটাই আমার লাগবে সেই ডাটাটা আমি এরকম চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি নিয়ে লবণ পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যাতে দ্রুত রান্নাটা হয়ে যায় আর যেহেতু ডাটা একটু সেদ্ধ হতো টাইম লাগে তো এই কারণে একটু হালকা ভাপিয়ে নিয়েছি এখানে আমার প্রায় এক বাটির মতো হয়েছে আর তার সাথে আমার লাগবে হচ্ছে আলু আলু এরকম কুচি কুচি করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এর সাথে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন তো আমি আজকে আর অন্য কোনো সবজি দিলাম না শুধু আলু দিয়ে আর কি আপনাদের সাথে দেখাচ্ছি আর এখানে একটা লিকুইড মশলা তৈরি করে নিয়েছি তো মশলার মধ্যে হচ্ছে একটা অল্প একটু সরিষা আর কি বেটে নিয়ে পানি দিয়ে গুড়িয়ে উপরে যে কালো কালো যে ময়লা কালো কালো যে খোসাটা সেটা আমি ছেঁকে ফেলে দিয়েছি তারপর তার সাথে আমি অল্প একটু লবণের গুঁড়া সরি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি ওর সাথে একটু রসুনের গুঁড়া দিয়েছিলাম আর লাগবে হচ্ছে দেখতে পেলেন ধনিয়া পাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ একাঠো উপকরণ লাগবে আমার তো এখন চলে আসছি রান্না করতে সামান্য অল্প একটু তেল দিয়ে দেবো তো এটা এখানে যদি আপনারা একটু তেলটা বেশি দেন তাহলে আরও বেশি মজা হবে আমি এখানে অল্প তেলেই আর কি রান্না করে দেখাবো আপনাদেরকে তো তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম দিয়ে এখন ভালোভাবে আর কি একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব আর কি তো রান্না দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কত ভুলবেন না বেশি ভালো লাগলে আর যদি পাশে রাখতে চান আর এরকম মজার মজার রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা এই বাটনটা ক্লিক করে রেখে দেবেন যাতে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর কথা বলতে বলতে এখানে টমেটো আমি একটু ভেজে নিয়েছি কুচিটা দেওয়ার পর তারপর সামান্য অল্প একটু জিরা দিয়েছি দিয়ে এটাও আমি একটু ভেজে নেব এরকম লাল লাল একটা ভাজার মানে রঙটা এরকম চেঞ্জ হয়ে আসছে লাল লাল তো সেই পর্যায়ে আমি হচ্ছে এ দিয়ে দেবো সেই কপি ডাটার আর কি ফুলকপি ডাটা দিয়ে আবার একটু নেড়ে জেনে নেব যদি এই রান্নার সম্পর্কে কোনো কিছু মতামত থাকে আপনাদের বা আমাকে কিছু যদি জানাতে চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তো আমি যে এখন ভাজিটা একটু করে নিয়েছি হালকা একটু মশলার সাথে মাখিয়ে রাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদম মিডিয়ামে থাকবে বেশি জোরেও দিতে যাবেন না তাহলে হচ্ছে পুড়ে যাবে আবার আস্তে দিতে গেলে হচ্ছে পানি চলে আসবে একটু মিডিয়ামে রেখে আর কি রান্না করতে হবে এখন দিয়ে দিলাম আলু আলুটাও আমি মিশিয়ে নেব আলু মেশানো হয়ে গেছে এখন আমি যে লিকুইড মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একটা ছোট টিপস দিই যে আমি সরিষার যে খোসাটা ফেলে দিয়েছি এর কারণ হচ্ছে যাতে যেন এটা খেলে কারো অম অম্ল বা গ্যাস না হয় কারণ সরিষার যে খোসা ওটা খেলে সবারই একটু গ্যাস হওয়ার আর কি সম্ভাবনা থাকে তো ওটা ফেলে দিলে আর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন হালকা হালকা একটু পানি আছে তো এখন আমি ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার আগে কাঁচমচ কুচিটা দিয়েই ঢেকে দেব ঢেকে দিয়ে অল্প অল্প আছে আর কি রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি হচ্ছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না হাই দুই মিনিট তো দেখেন পানিটাও নাই একটু মাখা মাখা চ্যাপচাপা টাইপের আছে তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে দেখতে পেলেন তো এই যে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ঢাকনাটি ঢেকে দেব জাস্ট হচ্ছে ফ্লেভারটা যেন এর মধ্যে থেকে যায় এখন কিন্তু চুলা আস নাই আর কিছুক্ষণ পর আমি হচ্ছে সার্ভিং ডিশে আর কি সার্ভ করে নিচ্ছি তো এই হয়ে গেল মজাদার ফুলকপির ডাটা চচ্চড়ি আপনারা বাসে একবার হলেও রান্না করে খাবেন আর জানিয়ে যাবেন আমার এই কমেন্ট বক্সে যে কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি অসাধারণ খেতে অসাধারণ তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম